200 টাকার গরুর গোশত বাড়াইতে বাড়াইতে 800 20 টাকা করে ইলেছত তুই গরু দিনের না শেষ করছিস ওর কথা কয় না আর ইস্তার মাগো 30 টিমের ইস্তার তোরে আল্লাহ ইড আল্লাহ নে দিছে রোজাটা তুই রোজা সারা লাগ ইলেছত রোজা তুরুব দি হড়ের তুই রোজা দি হড়ছের তরাবি তুরুব দি হড়ের তুই তরাবি তুরুব দি হড়তি আছত এইভাবে যত বছর যে যারব দি হড়বি লাভ হইতো না আজকের ওয়াচটি ইউটিউবে দেখতে মনোহরগঞ্জ মিডিয়া ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা আল্লাহ কই এই সমস্ত মাইটার মগজগুলি এলেম গুনসাইম গাসাইম হুদাই দি তো গলায় কইতার না আয় তো করে রমজানের রোজাটা রাখি তো করে একটা এই দিদিমু তো করে একটা অনুষ্ঠান করে দিমু তো করে তাকওয়ার সনদ দি দিম ওই কি ডক্টরেট ডিগ্রি দি এরপর একটা ক্লাস অনুষ্ঠানের মাধ্যমে দেয় না সমাবর্ত এই তো নোয়াখাইলে হাসি এটা তোরা তো মফিজের মতো বয়ে কি বর্তন পার আমি সমাবর্তন অনুষ্ঠান করে গেছাং রেড দিয়ে তুমি একটা তাকওয়ার সনদ তাকওয়ার সনদ যারা আইব ফেরস্তারা দেখলে আরো বহুত হিসে মাগো তারপর তো করলাম আমি গেট বানা দেখছি মানে ডাইরেক্ট বাবুর রায়ান ও রায়ান গেট দিয়ে না ডাইরেক্ট হাঁটা যায় বিকজ আন্নাতে এটা শুধু রোজাদারের জন্য ওই দাতলিল মুত্তাকিন ওই দাতলিল মুত্তাকিন কল নাই জান্নাত বানা দেখছি জান্নাতের যে সুন্দরে রোজার মাসে সাজায় আরশো মহল্লা থেকে বাতাস আইয়ে ফুরফুরাইয়ায় এলো বেশি পাগল বেশি হুরেরা ড্যান্স দে খুশি খুশি গাছের পাতাগুলো লড়ে আল্লাহরে কয় আল্লাহ ঘটনা কীতে এত আনন্দ লাগে দে আর নতুন নতুন করে দে টাইলস লাগাইতে আছেন জান্নাতের ঘটনা কীতে কয় তোমরা খবর আনো দুনিয়াতে রমজান মাস আইতেছে কত আল্লাহ যারা রোজা থাকবে এগুনেরে হাড়ান না গ্রামের মিনটে হেদু হাবুল্ল কুদ্দুস জসিম ওহিদ রফিক তারপরে এই তারপরে হাওলাদার সাহেব কারা আছে হাড়ান না আমরা এগুনের কাছে বিয়া বইম এরা একটু মরিল সুবহান আল্লাহ রোজাদারেরা মরলে তারপরে তোমার কাছে বিয়া দি দিম বিয়ে আয় হড়াইম লাকসমের কাজী সাহেব লাগতো না আমি আল্লাহ নিজে বিয়ে ফড়ামু আলেম যারা তারা সহজে বুঝবেন এখানে মোতাকাল্লেমের শিখা আমি বিয়ে হড়াইম কে কয় আল্লাহ নিজে বিয়ে হড়াইব যে ইচ্ছা আব্বার বিয়ে হড়াইছে আল্লাহ জান্নাতে তা আব্বারে হড়াইছে হাওয়ার লগে কত আব্বারে তো বিয়ে এক কান করেছি তো করে আয় আল্লাহ বিয়ে করাইম 70 কান 72 কান কথাটি কয় কে আয় হায় মহাগ্রন্থ আল কোরআনের মেসেজ গুলো দেওয়ার জন্য বারবার আমার আল্লাহ একটা মিস কল দেয় করো বাইর মতো করছো শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার এই সে রমজান সেই রমজান আমি লাইট বুক মানবতার মুক্তির দিশারি সনদপত্র দিয়েছে কোরআন এ কোরআন সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী এটা তোমাকে ট্রাফিক সিগনাল দিব ডাইনে কাটেন বামে কাটেন ওস্তাদ ডাইনে লই বামে খাত আছে একটু সোজা সোজা কাটেন সামনে চান ওই সামনে হ্যাঁ চোখে দৃষ্টি কম তাইলে জুয়েল স্যারের কাছে চান পাওয়ার ফাল্টান হাদিস দি পাওয়ার ফাল্টান কোরআন সুন্না দি পাওয়ার হ্যাঁ সামনে তাকান হ্যাঁ হ্যাঁ সামনে তো জান্নাত দেখা যাক হ্যাঁ গাড়িটা ড্রাইভ করেন হয় আচ্ছা শোক এই তো আপনার জান্নাত কোরআন আমাকে ডাইনে বামে করতেছে ঠিক না আর কোরআন বাদ দিয়ে যদি তুমি অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কপ নয়েস কম উড্রুল ছন্তরিকা মোতাবেক চলো সোজা তুই অ্যাক্সিডেন্ট হবে গানিয়ে শেষ ঠিক না ইতি আল্লাহ ইতি আল্লাহ হাইল আল্লাহর দরব হই আয় আল্লাহর কথা এটা কই দাও না দায়িত্ব না তোর আর মারি লেবি খুবই এই বেটা আঙ্গ হইছে খাইছে আঙ্গ হইছে দি এসি হারা পাকাইছে আঙ্গরি দি কয় না তো এই যে রমজানটা আইলো আপনি ফরসিদ নি কোরআনটা আমারে ন অপয়জন নাছ কলেজ অফ ফ্রেমিক এক কান সিডি দিলে কতবার সিডিয়ান খুলি গুলি বা আইতে পর্যন্ত আইতে আইতে কতবার খুলি গুলি চুরি করি করি হড়ে কমাগো আর ডালিঙের মিমটা কত সুন্দর ম কত সুন্দর ল দেখছে তুই কত সুন্দর তালিবাস্য কত সুন্দর আরে ডালিং হ্যাঁ তুই এটা শুনো খায় সিডি রে ঠিক নেই কত হড়া হড়ে তোর যে আল্লাহ সিডিটা দিছে তা আজ পর্যন্ত কত হড়লি না তুই কেন রে নিজের মুসলমান দাবি করস আহ তুই 200 টাকার গরুর গোশত বাড়াইতে বাড়াইতে 120 টাকা করে ইলেছ তুই গরু ডিনের না শেষ করছিস ওর কথা কয় না আর ইস্তার মাগো 30 টিমের ইস্তার তোরে আল্লাহ ইড আল্লাহ নে দিছে রোজাটা তুই রোজা সারা লাগ ইলেছ রোজা তুরুব দি হড়ের তুই রোজা দি হড়ছের তরাবি তুরুব দি হড়ের তুই তরাবি তুরুব দি হড়তি আছত এইভাবে যত বছর যে যারব দি হড়বি লাভ হইতো না তাকওয়া মেইন অ্যাকশন হইলো কি তাকওয়া তাকওয়া মানে কি আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহকে কেমনে কি ডরে হাফ একটা দেখলে অন যদি কোনো হাফ একটা শাড়ি দন যেত মা তাহলে হাফের থেকে বেশি ভয়ঙ্কর আল্লাহ না
তার যে সমস্ত আজাবে ফেরেশতা আছে, কবরে যে সমস্ত সাপটা বা সিঁড়িতে, আরো ডরানোর দরকার না তো, ডরাইছেন কই? কিন্তু রোজার আয়াত হলো একটা, এক আয়াতে রোজা ফরজ করছে, ঠিক নেই? এই ছটা চার মিনিটের আগে ইস্তার করবেন নি, কথা কেন করবেন নি? আজ করবেন নি? আল্লাহ তো এক মিনিট আগে করিয়ে লাই, করবেন নি? কারা কারা করবেন? আতুরা করবেন নি? কিনলে আল্লাহর ভয়ে রোজা ভাঙি যাইব? রোজা বোলারে আজ্জা জুমার হরে বিয়ে করেছি বেতি আঁটি কনাই অন বাবিরা হেরে জুমার হরে আসরের সময় বাসর ঘর দিয়ে লেছি, টাচ করতে পারবো নি? কথা আপনি করতে পারবো, অসুবিধা নেই, টাচ করতে পারতো না? কিনলে মাগো বাইর মতো করি গো, মাগো রোজা ভাঙি যাইব? আচ্ছা, তো এই যে রোজার হুকুমেল্লে টাচ করলি না আল্লাহর ডরে, তা আরো যে কোরআন 6,666টা আয়াত আছে, হিডির কবর কই? সুদগান জায়েজ না হারাম? দুইটা তো মারি দেস, ওরে কথা কয় না? আরেকজনের জায়গাতে লাইল ঠেলন, আজকে হাদিসটা পাইছি আলবেদায় আর নেহায় আতে, সাতটাবক আসমানের ব্যাখ্যা কাইল্লার তুনা রাজ্য পর্যন্ত হইলাম, শেষ করতে পারি না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছে সাতটাবক আসমান কেমনে কেমনে বানাইছে, কত মোড়া কয়, এক জাররা জায়গা ঠেললে কেউ যদি জবরদখল করি খায়, সাতটাবক আসমান জমিন এতের গলাত বেড়ি লাগাই দিব। কে কয়? আর নবীজি কে কয়? তো আমরা যে অনেকে আছি লাল ঠেলিন না, আসিনি তো কি রোজা দি? কি তো কাফারা কয় এসব রোজা অমানে তাক অসুবিধে লাই, তোরা রোজা থাই তোরা দুর্বল কই, তোর ভিতরে যে ফসুত্ব আছে, হাড়া আছে, বেরস আছে, হেতেরে কর তুই ছোট করতে এলি না, হেতে আরো ইস্তার খাই গাই মোড়া হয় সত্তার বাইর মতো করি গো সত্তার। এই রোজার মাসের আগে হাতে ভাত খাইতো তিন বেলা, নাস্তা খাইতো একবার জসিমের দনের পরোটা বেতি আড়ি বাইরে দিকে যাই খাইতো, ও মা গো এ রোজা আইসে আর বিড়ি দুদ্রোজ করি এলেছে, সর্বি কলা লইয়া দেয় হাতে কলা বাজার তো, ঠিক নেই? এখানা আনেনি বড় কাতলা মাছ গরুর মগজ নালা বিয়েলে হাতে ইস্তার করতে বইয়ে দে, 30 রকমের শরবত, তোর রোজা দিছে তোরে এনকেতায় বাহা এমুল খাসলা, তোর ভিতরে যে ফসুত্ব খাসলত আছে এটারে কম খাওয়াই, এটারে মারিয়ে লিবি, নফসর কয় বেশি খাই ফেললে, নফসরে কম খাবে মারিয়ে লিবি। ওমার রোজার মাঝে তো তুই নফসরে খাওয়াই হাতে আর হানাল্লানি বরবরিকা হানাল্লানি আরো মোটা করছে, তুই এ রোজা কেমন পর্যন্ত থাকবি? রোজা তোর হিডি রূপ দিয়ে উঠবো, তুই রোজা রূপ দিয়ে উঠবি, তুই তারাবি রূপ দিয়ে উঠবি, তারাবি তোর রূপ দিয়ে উঠবো, লাভের লাভ কিচ্ছু হইতো না। ওটু শুনি কোথায়, আমরা শেষ হচ্ছি না? আমার শালা অজ্ঞা লন্ডন থাজো বাইর গিয়া এদিন নাই ফেসবুক শরীফে স্ট্যাটাস দিছি, তো হেতেরে এদিন না কয় রে জুস্কা তো তো মুখটু খুবাই গেছে, কো আমি রোজা আল্লাহ দেখবো, কত হইলে টয়লেট লুকাই খা, ক টয়লেট তো আল্লাহ দেখবো, আওয়ার লর্ড ইজ এ বৃহয়ার আমাদের প্রভু তো সর্বত্র, ক তাইলে তো গো দেশ মন দুর্নীতি টুর্নীতি নাই, ক ভাই আয় শর্মে কিছু কইন, হ্যাঁ কেন তান্তে খাইলে খানা খাইলে আল্লাহ দেয়নি? তো অফিস আদালতে যে আমরা গুষ্টি খাই আল্লাহকে ডয়ারও দেয় না, কিনলে হুদা আল্লাহ লগে এসব হাইজলামিটি করস, কিনলে করস আল্লাহ দেয়, তুই আগের মতো আসিলি বেলা, তুই এই সমস্ত রোজা টোজা দি তোর কোনো পরিবর্তন হইতো না, তুই আল্লাহকে সকল কাজে ভয় করবি, ফেসবুকে তুই অশ্লীল ছবি দেখছে, ইউটিউবে মা গো আমার আল্লাহ দেখতেছে, এই যে একটা ফিলিংস যদি তোর ভিতরে তৈরি হয়, ইয়ান দি বাদমাইয়া তারপরে বর্ষার সময় জমি সবাই ট্র্যাক্টর হোলারে টিয়া 200 গা ভরে দিছি, ইয়ান দি লাইল সস হইয়ালা, মা গো আল্লাহ তো দেয়, ঠিক কিনা? তুই জানস দে তোর জায়গাটা অবৈধ, সিস্টেম করি গে তো তুল লাগে, তোর তো জায়গা উদ্ধার করতে কি হইব? হ্যালো ভাই আমি আমার পায়ে হ্যাঁ হ্যালো আসেন চা, ঠিক কিনা? তোর কি হইল যাবে না, তুই শুটিং কথা কর, তুই শুটিং আল্লাহ কো আয় তোরে শিখাইতেছি না, আল্লাহ কুম তাত্তাকুন কথা বলে না, আল্লাহ কুম দেটি মে ওয়ালো মন্দা জাতে করে তুমি খোদাভীতি অর্জন করতে পারো, রাত 12টাতে কেউ দেখে না, সিসিটিভি দেখে না, আমি আল্লাহ দেখি, এমন একটা ফিলিংস যদি তোমার মাঝে আসে, তোমার আর বিচার নিকেশ নেই, বিনা হিসেবে আমি জান্নাতের রাইয়ান তরুণ দিয়ে তোমাকে আমি ওয়েলকাম জানাবো, কইলে দেখো লো বিহা সালামান সালামা লিল্লাহ তাকবীর, আসেনি আমরা রোজাদারের কো এসব কাচ্চ আসেনি, মুয়াখাত মুয়াসাত মানুষের ভালোবাসা, এটা হলো ভাতৃত্ব বন্ধনের মাস,
আর ভাইরা খাইতে হয় না, গরিব মানুষেরা কত কষ্ট। কেউ একটা মা একটা বছরের এক কেজি গরুর গোস্ত কিনতে পারে না, এরকম আসেনি? আর তোর ফিরিজ রূপ দিয়ে আল্লাহ ঠাডা হইড, ফিরিজে কত কান্দা কান্দে, কই ও আর হারিয়ে না তো শেষ ফেস বাইর বইয়ে নয় বাবি আঙ্কের জায়গা নাই, জায়গা নাই কিনতাম দেনা ঢুকান, মানে এক একটা ফিরিজের তুই স্টক করে গেছ ঠিক না? তো তোরা আল্লাহ শিখেল কি, ফাকির কে কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, এ ফাকিরে ফি কাহা রবি রব জাকের মেসেজ দেয়, আল্লাহ কো আচ্ছা যাবে অমুকের বেড়ি তো কাতলগ্য ধরে গাই লগে যা, আল্লাহ সব কিছু তাদের ব্যবস্থা করে, সব রিজিক আল্লাহ পৌঁছায় দেয়, আমরা যেভাবে চলছি গরিব মেসকিন গুলারে সহযোগিতা করে। আমনে বালাবুরা খাইতে মন চায়, তাদেরও মন চায়, এই জিনিসটা আল্লাহ শিখে ফেললাম নগরের রোজাটা দিছে বন্ধা সাহ সাহ হেডের বুকে কষ্ট লাগেনি, নাস্তাটা খাইলে মনটা কত ফুরফির গিয়া, জোর নোয়াজোর হরে দেখবেন যে মেজাজটা কত কুত্তা কুত্তা ভাব, বলুন আন্নাদের মানুষের কুত্তার লগে লয়ে গেছে কই খাচ্ছ তার কি, জোর হরি বিড়গারে কানাডা দিতে দেরি হইলে যে হঠাৎ গিয়ে গাড়ির গিয়ার সাইডটা একসাথে আলা দিছি ঠিক কিনা, এতে ঠোঁট একদিকে দাঁত একদিকে চোখ একদিকে দাঁড়িয়ে এদিকে কাঁপে মাথা এদিকে করে বুড়িগার রাগ হয়ে যাবে কবেলে নাই নাই রে শুনিল আছে বেলে, এই রোজা আপনাকে সবর শিখেতেছে, উয়া শাহরু সবরে এটা ধৈর্যের মাস, আসেনি আসেনি আঙ্গবিত্তে ধৈর্য, রোডে গাড়ে চল্লিশে ইয়েন আয় হায় হায় কড়া দিক বলবো, একসাথে 200 ঘন্টা বললেও তো শেষ হবে না, দুঃখ লাগে ধৈর্য নাই আমাদের, কে কারে কি করতে পারি চলতেছি, মনে হয় যেন আমাদের আর থামবো না, আমরা ব্রেক হবো না, রোজা আমাদেরকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল ট্রিটমেন্ট করতেছে, আমরা কিন্তু রোজারে সাড়া ভাঙতেছি ঠাসা খেতে আছি, খাইবেন আল্লাহ নিয়ামত দিছে খান, গরিবেরও দিবেন জাকাত দিবেন, এইভাবে আস্তে 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 আপনি নিজেকে রিফাইনিং করেন, আপনি আল্লাহকে ভয় পান, সকল হুকুম আহকামগুলা নামাজগুলা জামাতের সহিত পড়বেন, সুরা 80টা 82টা আয়াতে আল্লাহ নামাজের কথা কইছিনি। আজকের ওয়াচটি ইউটিউবে দেখতে মনোহরগঞ্জ মিডিয়া ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।